গ্রিন মডেল একাডেমির তরফ থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে প্রধান শিক্ষক পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে হোস্টেল সুপার এবং ইমাম পদে প্রধান শিক্ষক পদে অ্যাপ্লিকেশান করতে আপনাদের যোগ্যতা থাকতে হবে অনার্স এবং তার সঙ্গে এম অথবা এমএসসি এবং তার সঙ্গে অন্তত বছরের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া হোস্টেল সুপার রিক্রুটমেন্ট করা হচ্ছে যোগ্যতা ন্যূনতম এইচএস এবং তার সঙ্গে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে এছাড়া ইমাম পদে অ্যাপ্লিকেশন করতে আপনাদের ফাজিল কামিল অথবা ফারিগাত হতে হবে স্ক্রিনে যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে আপনারা এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন কন্ট্যাক্ট করে নিয়ে এবং বায়োডেটাও কিন্তু এই দুটি নাম্বারের মধ্যে আপনারা পাঠাবেন পথ নির্দেশ এখানে দিয়ে দেওয়া হয়েছে সারাফনগর ত্রিমোহিনী রাজপুত তেঘড়ি জঙ্গিপুর মুর্শিদাবাদ এই জায়গাতে অবস্থিত স্কুলটি ইন্টারভিউ ডেটও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে বাইশ এক দু রবিবার স্কুল ক্যাম্পাসে এই ইন্টারভিউটি হতে যাচ্ছে আপনারা সমস্ত টেস্টিমোনিয়ালসকে সাথে করে নেবেন অরিজিনাল এবং সহ এবং ছবি সাথে নেবেন নিয়ে পৌঁছে যাবেন সংশ্লিষ্ট অ্যাড্রেসে চলে যাব পরে নোটিশে দ্য বন্ধন স্কুল যেটি চাকদহ নদিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত এটি সিবিএসই অনুমোদিত স্কুল এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে প্রিন্সিপাল পদে প্রিন্সিপাল পদে যোগ্যতা চাওয়া হয়েছে আপনাদের দশ বছরের টিচিং এক্সপিরিয়েন্স এবং তার সঙ্গে অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েট আপনাদের থাকতে হচ্ছে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা যদি আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করার থাকে তাহলে অ্যাপ্লিকেশান করতে পারবেন এছাড়া প্রেফারেন্স দেওয়া হবে সিবিএসই বোর্ডের স্কুলে যদি কাজ করার অভিজ্ঞতা থাকে আমি অনুরোধ করছি এই এক্সপিরিয়েন্স না থাকলেও আপনারা সিভিটি কিন্তু ড্রপ করবেন টিজিটি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েটের মধ্যে যে কোনো একটি যদি যোগ্যতা থাকে এবং তার সঙ্গে যদি বিএড ডিগ্রি থাকে অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করবেন এবং এরপরেই হচ্ছে পিআরটি পদ পিআরটি পদে অর্থাৎ প্রাইমারি টিচার পদে রিক্রুটমেন্ট করতে যোগ্যতা দেখাতে হবে পোস্ট গ্র্যাজুয়েট অথবা গ্র্যাজুয়েট উইথ বিএড এছাড়া প্রি প্রাইমারি টিচার নেওয়া হচ্ছে এক্ষেত্রে আপনাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট এবং তার সঙ্গে নার্সারি টিচারস ট্রেনিং ডিগ্রি এবং যদি এটি না থাকে তাহলে কিন্তু বিএড অথবা ডিএলএড উইথ ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড যদি থাকে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারেন যদি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড নাও থাকে আপনারা কিন্তু প্রি প্রাইমারি সেকশানে অ্যাপ্লিকেশান করে দেবেন যাদের ডিএলএড মন্তেশ্বরী এবং বিএড ডিগ্রিটি রয়েছে আপনারা তিরিশ তারিখের মধ্যে আপনাদের আপডেটেড সিভি ড্রপ করবেন এই ইমেল আইডিতে রিক্রুটমেন্ট অ্যাট দ্য বন্ধন স্কুল ডট ও আর জি আবারও বলছি তিরিশ তারিখের মধ্যে আপনারা আপনাদের রিসিউমটা কিন্তু পাঠিয়ে দেবেন রিক্রুটমেন্ট অ্যাট দ্য রেট অফ দ্য বন্ধন স্কুল ডট ও আর জি চলে যাব পরের নোটিশে রাজকমল সরস্বতী বিদ্যা মন্দির যেটি ধানবাদ অশোকনগরে অবস্থিত এবং এটি কিন্তু বাইরের রাজ্যের রিক্রুটমেন্ট এবং এই অঞ্চলে আমি যদ্দূর জানি আমাদের বাঙালি মানুষ প্রচুর আছেন এবং অন্য কমিউনিটির মানুষ যারাও আছেন যদি এই ভিডিওটি দেখেন অবশ্যই অ্যাপ্লিকেশান করে দিতে পারেন এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে পিজিটি টিজিটি পিআরটি পোস্টে পিজিডি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে হিন্দি ইংলিশ ম্যাথমেটিক্স সাবজেক্টে সেক্ষেত্রে আপনাদের পোস্ট গ্রাজুয়েশন থাকতে হচ্ছে সংশ্লিষ্ট সাবজেক্টে এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হচ্ছে আপনাদের সি এবং টেট কোয়ালিফাই করে থাকতে হচ্ছে যদি না থাকে সেক্ষেত্রেও আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারেন আপনাদের যদি পাঁচ বছরের অভিজ্ঞতা থাকে সিবিএসই স্কুলে কাজ করা তাহলে তাহলে আপনাদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে এছাড়া টিজিটি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে ম্যাথমেটিক্স ইংলিশ সংস্কৃত সোশ্যাল সায়েন্স সাবজেক্টে আপনাদের যোগ্যতা থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েশান অথবা গ্র্যাজুয়েশান এবং গ্র্যাজুয়েশান আপনারা করবেন সংশ্লিষ্ট সাবজেক্টে অনার্স সহ এছাড়া বি ডিগ্রি আপনাদের থাকতে হচ্ছে সি টেট এবং টেট কোয়ালিফাই করে থাকতে হচ্ছে এছাড়া তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা সিবিএসই স্কুলে কাজ করার যদি থাকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন পিআরটি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে হিন্দি ইংলিশ ম্যাথমেটিক্স এবং সায়েন্স ক্যাটাগরিতে আপনাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশান সংশ্লিষ্ট সাবজেক্টে এবং তার সঙ্গে বিএড এছাড়া সি অথবা এস্টেট বা টেট কোয়ালিফাই করা থাকতে হবে আপনাদের আপনাদের সেভেন পে কমিশন কিন্তু এখানে দেওয়া হবে স্যালারি এবং তার সঙ্গে অন্যান্য ভাতা তো রয়েছে পি রয়েছে প্রথমে আপনাদের প্রবেশন পিরিয়ডে থাকতে হবে প্রবেশন পিরিয়ড কেটে যাওয়ার পর আপনাদের কিন্তু ফুল স্যালারি অর্থাৎ সেভেন পে কমিশন এখানে কিন্তু পে করা হচ্ছে আপনাদের হাতে লেখা অ্যাপ্লিকেশন এবং পাসপোর্ট সাইজের ছবি সহ এবং তার সঙ্গে রিসিউম আপনারা পাঠিয়ে দেবেন দশ দিনের মধ্যে প্রিন্সিপালকে অ্যাড্রেস করে স্কুলটি আরও একবার বলছি রাজকমল সরস্বতী যেটি সিবিএসই অনুমোদিত স্কুল অশোকনগর ধানবাদ এইট টু এইট ওয়ান জিরো সিক্স আপনারা ইমেল আইডি নোট ডাউন করে নিতে পারেন প্রিন্সিপালি এম অ্যাট রেট অফ এছাড়া আপনারা ওয়েবসাইটও ভিজিট করতে পারেন ট্রিপল ডব্লিউ ডট আর এস ভিএম ডট আইএন চলে যাব পরে নোটিশে পূর্বাঞ্চল বিএড কলেজ এই ট্রেনিং কলেজের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে প্রিন্সিপাল পদে এবং রিক্রুটমেন্ট করা হচ্ছে বিভিন্ন ফ্যাকাল্টিতে আপনাদের প্রিন্সিপাল পদে অ্যাপ্লিকেশন করতে যোগ্যতা থাকতে হবে আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং পিএইচডি ডিগ্রি থাকতে হচ্ছে এবং যদি নেটসেট পাশ করে থাকেন সেই যোগ্যতাও আপনারা দেখাবেন এবং তার সঙ্গে দশ বছরের টিচিং এক্সপিরিয়েন্স আপনাদেরকে দেখাতে হচ্ছে এছাড়া ফ্যাকাল্টি নেওয়া হচ্ছে বেঙ্গলি ম্যাথমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স বিষয় আপনাদের যোগ্যতা থাকতে হবে এনসিটি যে দু হাজার চোদ্দো সালের ছিল সেই অনুযায়ী আপনাদের সিভি ড্রপ করবেন পূর্বাঞ্চল বিএড অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে দশ দিনের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশানটা পাঠিয়ে দিতে হবে স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন নাইন সেভেন ফোর সেভেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়েও আপনারা এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন আবার বলছি পূর্বাঞ্চল বিএড কলেজ যেটি জলঙ্গি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে